দুইটা ছেলে বেকার হয়ে আছে ইন্টার পাস করার পর ওই আপনারা সকাল তো করছেন যে এক টাকা আমরা বিদেশ পাঠাই দেই ব্যাংকে গেছিলাম পরে বাড়ির দলিল দেন বাড়ির দলিল কোথায় পাবো কিডনি বিক্রি করে বাড়ি করবো তারপর আপনাদেরকে দলিল দিব নাকি আমি 13,500 টাকা 6 মাস থেকে ঘুরতেছি ওই আপনারা তো দেন নেই এখনো আমার দুইটা ছেলে আছে আপনি আবার একটা ছেলেকে বিদেশে পাঠান তো দেখি পাঠাতেছেন না তো শুধু বলেন পাঠাবেন না গেল 6 মাস ঘুরেও বিদেশ ফেরত এই কর্মী সরকারের নেয়া রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস প্রজেক্টের 13,500 টাকা পাননি সেই ক্ষোভই ঝাড়লেন খোদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিনের সামনে। বৃহস্পতিবার সকালে রংপুর আরডিআরএস মিলনায়তনে যাদের নিয়ে আয়োজন তারা সকলেই এক সময়ের রেমিটেন্স যোদ্ধা, যাদের অনেকেই কোভিড-19 সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে এখন দেশে। তথ্য বলছে শুধু কোভিড-19 এর সংখ্যা 5 লাখ। তবে প্রত্যাবর্তনকারী এসব কর্মীর মধ্যে যারা বেকার, অর্থকষ্ট সহ নানা সমস্যায় আছেন কিংবা মানবেতর জীবনযাপন করছেন, এ সকল কর্মীদের সমাজে পুনরায় একত্রীকরণের লক্ষ্যে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেজের অধীনে রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস নামে একটি প্রকল্প নিয়েছে সরকার, যেখানে 2015 সাল হতে এখন পর্যন্ত বিদেশ ফেরত কর্মীদের প্রকল্প সুবিধার আওতায় আনা হচ্ছে। তবে অনুষ্ঠানে বিদেশ ফেরত কর্মীরা দালালের দৌরাত্ম্য, প্রতারণা এমনকি বিদেশ থেকে আসার পর উদ্যোক্তা হবার ক্ষেত্রে ব্যাংক ঋণ না পাওয়া সহ নানা কষ্টের কথা তুলে ধরেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2007 সালে মালয়েশিয়ায় যাই এবং 2019 সালে ফেরত আসি। আসার পরে আমি বাংলাদেশে এ যাব তো একটা ছোটোখাটো প্রজেক্ট করে জীবনযাপন ভালো করে চালাচ্ছি। আমি কোনো এনজিও বা কোনো ব্যাংকের সহযোগিতায় উপরের দিকে উঠতে পারি নাই, সবাই আমাদের শুধু অবহেলাই করে যাচ্ছে। দালালদের প্রজেক্ট করে আমাদের এলাকায় দেখা যায় অনেক লোকেই এরকম মানে অনেক অর্থনৈতিকভাবে সংকটে পড়েছে, বিদেশ যেতেই পারে নাই, তার আগেই তার 4-5 লাখ-7 লাখ টাকা শেষ, এইরকম অনেকে হয়েছে। আমার গ্রামেও এরকম হয়েছে। তা আমরা চাই যে সরকারিভাবে এরকম ভালো অফিস প্রতিটা জেলায় উপজেলায় যদি এরকমভাবে করা যায় যে যারা মানুষ সহজেই বিদেশে যেতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, প্রত্যাবর্তনকারী কর্মীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কেউ আবারও বিদেশে যেতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তবে দালালের খপ্পর থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি। বিকল্পটা হচ্ছে আপনাদের সাথে আমরা ক্লোজলি কাজ করা, যাতে আপনাদেরকে আমরা আপনাদের কর্মসংস্থান অথবা আপনারা নিজেরা যে সমস্ত উদ্যোগ নেবেন সেই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমরা পরামর্শ বা যারা আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি করে দেওয়া, যে সম্পর্ক অথবা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া যার মাধ্যমে আপনারা আপনাদের কর্মসংস্থান করতে পারেন অথবা সহযোগী ব্যবসা বাণিজ্য করতে পারেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রকল্পটির লক্ষ্য হলো প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠা এবং টেকসই রিইন্টিগ্রেশন মডেল তৈরি করা, এছাড়াও মনসামাজিক অর্থনৈতিক কাউন্সিলিং প্রদান, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা করা এবং প্রত্যাগত অভিবাসী কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেস তৈরি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।